নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন। তো আজকে দিদিভাই বিষয় দিয়েছে মাথার ওপর কিছু একটা রেখে, মানে বাজি বাজি বলতে হবে যে মন থেকে সব খারাপ চিন্তা দূর হয়ে যাক। তো আমি আমার বাপের বাড়ি এসেছি, তাই আমার কাছে কিছু ভিডিও একসঙ্গে জড়ো করে, এটা আমার বাপের বাড়িই দেখাচ্ছি এখন, যেটা দেখাচ্ছি তো ভিডিও জড়ো করেছি। এবং আমার কিছুদিন আগে আমার যে ওখানে শ্বশুরবাড়ির ওখানে বাসন্তী পুজোর সন্ধি পুজোটা, সেই ভিডিওটার সাথে আমি আজকে বলছি আজকের বিষয়টা। তো জানি না কতটা কি ঠিকঠাক হবে। এটা আমার বাপের বাড়ি, দেখো এখানে এই যে আকন্দ গাছের ফুল, কত গোলাপ ফুল, ভীষণ ভালো। মানে এখানটা তো গ্রাম, আর আমি জমিতে গেলে হয়তো কিছু জমির অংশ দেখাতে পারতাম, কিন্তু যাইনি। এটা হচ্ছে ওই মনসা, হরিমনসার গাছ হয় না, সেই ঠাকুরের স্থান আর কি। তো যাই হোক, আমি দেখছি বিষয়টা নিয়ে কিভাবে বলতে পারি। তো সবাই আমার উপর বিশ্বাস রেখো, আমি অবশ্যই মাথায় একটা গামলা বাজিয়ে বলছি যে আমার সব খারাপ চিন্তা মাথা থেকে দূর হয়ে যাক, সব খারাপ চিন্তা মাথা থেকে দূর হয়ে যাক, সব খারাপ চিন্তা মন থেকে দূর হয়ে যাক, সব খারাপ চিন্তা মন থেকে দূর হয়ে যাক। আশা করি সবাই বিশ্বাস করলো, এটা কিন্তু আমি মাথায় বাজিয়ে বাজিয়েই বলেছি, কিন্তু আমি একটু হাসিটি সত্যি সত্যি বললাম যে আমি সবসময় দাঁত বার করলে এই বিষয়টাকে নিয়ে আমি সিরিয়াসলি কোনোভাবে বলিনি, যেন সত্যি এই এর সাথে আমাদের সমস্ত মন থেকে খারাপ চিন্তা দূর হয়ে যায়। মধু আমাকে বলেছিল যে বাপের বাড়ি গেলে একটু দেখিও। দেখো আমাদের বাড়িঘর ছেড়ে কিন্তু পায়খানা বাথরুম পুরো আলাদা দিকে। হ্যাঁ, এইটা হচ্ছে উঠোনটা মাঝখানে, মানে যে উঠোনটা, তো এই হচ্ছে ব্যাপার। আর এটা আবার এই শ্বশুরবাড়ির তেবনে চলে এসেছি। তো যাই হোক, আমি যেটা বলতে গেলাম যে জ্যোতিষী আমি কতটা বিশ্বাস করি, জ্যোতিষী আমি অনেকটাই বিশ্বাস করি। কেন না, আমরা যেমন যে কোনো, আর আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি এই যে ঠাকুর পুজোর, এটা এই কারণে, যেমন আমরা যে কোনো কিছু পুজো বা সমস্ত কিছু আমরা একটা নিয়ম মেনে করি। তো তো পুজো আছে, আমরা একটা মানি কেন যে নিশ্চয়ই এর কোনো একটা ফলাফল। সবসময় দেখবেন আমাদের, মানে ঈশ্বরের কাছে যে আমরা প্রার্থনা করি যে ঈশ্বর সকলের কাছে মঙ্গল, সকলের মঙ্গল করো, সেই রকমই জ্যোতিষের ব্যাপারটা এমনই যে জ্যোতিষ কিন্তু পুরোপুরি ফেলে দেওয়ার বিষয় নয়। জ্যোতিষের গণনা যদি সঠিক হয়, ঠিকঠাকভাবে হয়, তাহলে জ্যোতিষ অনেক মানুষের জীবনেই সম্পূর্ণরূপে কাজ হয়। এই সময় তো প্রচণ্ড ঢাক বাজে, তাই আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, দিয়ে আমি কথাগুলো বলছি, না হলে আলাদা করে ভিডিও করার না আমার, মানে এখানে অসুবিধা, আমার তো কোনো স্ট্যান্ড ফ্যান নেই এখানে যে বসিয়ে ঠিক করে করব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি যেটা বলছি জ্যোতিষ এইভাবেই মানি, জ্যোতিষের সমস্ত কথা যে সবসময় ভুল হয় তা না, তবে এখনকার কিছু মানুষ এটাকে একটা ব্যবসার জায়গায় নিয়ে পৌঁছে গেছে, প্রচুর টাকা ক্লেম করে, আজ তোমার এটা হবে বলে এমনভাবে মানুষকে ভয় দেখিয়ে দেয় না, যারা সত্যিই বিপদে পড়ে, বিপদগ্রস্ত যে মন থাকে তখন, তখন মনে হয় কি যে যা বলছে সেটাই বোধ হয় সত্যি কথা বলছে, তো আমরা তখন সম্পূর্ণরূপে জ্যোতিষের ওপর ভরসা করে ফেলি। কিন্তু জ্যোতিষ এমন একটা বিষয় সেটাও কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস করা না, তোমার কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল, তাই তো, মানে কর্ম প্লাস চেষ্টা থাকবে তবেই তুমি সেইটার ফলটা পাবে। আর সবশেষে আমরা যেটা বলি, সবশেষে কিন্তু আমাদের সেই গিয়ে ঈশ্বরের শরণাপন্নই হতে হয় যে ঈশ্বর তুমি কিন্তু সব কিছু ঠিক করে দাও, এই হচ্ছে ব্যাপার। তো আমি যদি আমার কর্মটাকে ঠিক রাখি, আমি যদি আমার কোনো কিছু উন্নতির জন্য ঠিকঠাক কর্ম করি, তাহলে আমার মনে হয় না যে ঈশ্বর বিপদে ফেলবে, কেন ঈশ্বর হচ্ছে পরম ব্রহ্ম। আর এই যে আমি আমি বলছি, এই আমার মধ্যেও কিন্তু ঈশ্বরের বাস। আমি একটা জায়গায় দেখেছি স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে অহম ব্রহ্মা ব্রহ্মাস্মি, মানে এই কথাটা কি আমার মধ্যেই ব্রহ্ম বাস করছেন, এই হচ্ছে কথা। তো আমার মধ্যেই যদি ব্রহ্ম থাকে, আমি যদি সঠিক কর্ম থাকি, সেই ব্রহ্ম কখনোই আমাকে বিপদে নিয়ে যেতে পারবে না। তো কাজেই আমরা সবসময় যেটা বলে আসি হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে, যে আমরা আমাদের কর্মের জায়গাটাকে অবশ্যই ঠিকঠাক রাখবো, তাহলেই আমরা সব কিছুর ফল ঠিকঠাক পাবো। তো আমি এখানে একটুখানি বলে রাখি যে আমার মামা, নিজের মামা, উনি মানে প্রফেশনভাবে ডাক্তার ছিলেন, উনি এর আগে আমি অনেকবার বলেছি, কিন্তু উনি এই অ্যাস্ট্রোলজার, মানে সমস্ত জ্যোতিষ বিষয় নিয়ে চর্চা উনি রাখতেন, এবং উনি যেসব কথাগুলো আমাদের বলেছে আমি দেখেছি সমস্ত কথাই কিন্তু মিলে গেছে। কিন্তু আমি না এই হোম যজ্ঞ এগুলো এতটা মানি না, আবার যে ওইটা করলে ওই যে আমার এইটা বিপদটা আছে এর জন্য এই যজ্ঞটা করতে হবে, এটা করলেই আমার জীবনটা পুরো আবার আগের মতো হয়, এটা কখনো না, আমি কেন জানি না এই ব্যাপারটা আবার আমি এতটা মানতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওই মামার কথা শুনেই চলেছি, কোনোদিনও আমাকে বলেছিল কোনোদিনও এমনি জ্যোতিষীর কাছে কখনো যাওয়ার দরকার নেই, তো আমি আজ অবধি এমনি কোনো জ্যোতিষীর কাছে যাইনি। কিন্তু আমি
বারবারই বলি যে আমি কিন্তু মনীষীদের দেখানো পথে চলি, যে তারা কি নিয়ম মানতে বলছে, কিছু তো নিয়ম মানতেই হবে। জীবনে যদি কিছু নিয়ম শৃঙ্খলা না থাকে, বিশৃঙ্খলায় কখনো কোনো কিছু ভালো হয় না। এটা হচ্ছে আমার কথা, একান্তই আমার ব্যক্তিগত কথা। আর নিয়ম মানলে না, প্রত্যেকের মানুষের মধ্যে যদি জীবনে চলার পথেও যদি নিয়ম নিষ্ঠা থাকে, তাহলে দেখবেন সেটা ভালো ভালো হয়। ভালো নিয়ম নিষ্ঠা অবশ্যই ভালো হতে হবে সব কিছু, এই হচ্ছে ব্যাপার। তো এর আগেও আমি বারবারই বলেছি যে জ্যোতিষী যদি বলে যে তুমি একটা পাথর ধারণ করো, তোমার এটা ভালো হবে, ধরুন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সেই পাথরটা টাকা পয়সা খরচা করে ধারণ করলেন, কিন্তু আপনাকে যে গ্রহের কারণে সেই পাথরটা দেওয়া হলো, যেই তার পথটা পরিবর্তন হয়ে গেল, সবসময় তো জানেন রাশি গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর একটা পথ পরিবর্তন হয়, তারা সমানে তো ঘূর্ণায়মান, যেই পথটা তাদের পরিবর্তন হবে তখন কিন্তু জীবনটা আমাদেরও পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের আবার সেই জ্যোতিষীর কাছে দৌড়তে হবে। তো এই রকম ভাবে তো সাধারণ, যারা একদমই সাধারণ মানুষ, তাদের পক্ষে তো এতটা সম্ভব নয় যে আজকে আমি 20,000 টাকা দিয়ে একটা পাথর পড়লাম, আবার পরশু বললো তুমি 50,000 টাকা দিয়ে আর একটা পাথর পড়ো। এটা যারা একদম সাধারণ মানুষ তারা কি করে করবে এগুলো? তো কাজেই আমাদের ভালো মন্দ মিশিয়েই চলতে হবে। আর আমরা নিজেরা সব সময় এইটাই চেষ্টা করব যে আমরা যেন আমাদের কর্মটাকে ঠিকভাবে রাখতে পারি। আমাদের আমাদের এটা বিশ্বাস হয়ে গেছে, এই যে সব খারাপ চিন্তা মাথা থেকে দূর করে দাও, আমাদের তার মানে কি আমাদের কর্মটাকে আমরা সবসময় সঠিকভাবে রাখবো, সঠিক জায়গায় সবসময় চিন্তা করব যে না, কর্মটা আমাদের ঠিক করতে হবে, তবেই তো একটা ভালো জিনিসের বে হবে। তো এদিকে দেখুন, এইবার সন্ধি পুজোর এই যে প্রদীপ জ্বালা হবে, এই সন্ধি পুজোর প্রদীপ জ্বালার কিন্তু এই যে 108টা প্রদীপ জ্বালা, 108টা পদ্মফুল দিয়ে মায়ের পুজো করা, এগুলো তো আমরা নিয়ম মেনেই করি। এই যে মঙ্গল প্রদীপ হচ্ছে মঙ্গল, সবকিছু মঙ্গল, আলোকময়, আলোক মানে একটা জ্যোতি উৎপন্ন হবে, সেখান থেকে অন্ধকারটাকে দূর করে দেবে, সেই কারণেই তো আমরা পূজা আচ্ছা করি। তো অবশ্যই আমাদের এটাও মন হবে, আমাদের মনের কালিমাটাকে আগে দূর করতে হবে। মনের যত রকম নেগেটিভ এনার্জি আছে সব কিছু আমরা দূর করব। আর এই কারণে আমরা কি করব, আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলবো যে ঈশ্বর এই যে আমাদের মঙ্গল করো এবং সকলকে ভালো রেখো, সকলের যেন ভালো হয়। আর চিন্তা ভাবনাটা আমাদের সবসময় পজিটিভ থাকবে, নেগেটিভ যত এনার্জি আমরা জোরে শ্বাস নিয়ে নেগেটিভ এনার্জিটাকে শরীর থেকে বার করে দেব, যে না আমরা। আর সেই সময় বসেই সংকল্প একটা করব যে সারাদিন যেন যতটা পারি আমরা ভালো কথা, ভালো ব্যবহার, ভালো কাজ করতে পারি, যে যতটা পারি চেষ্টা করব যে খারাপ সঙ্গটাকে এড়িয়ে চলার, এই হচ্ছে ব্যাপার। তো জ্যোতিষের জ্যোতিষের ব্যাপারটা এটাই আমার কাছে ছিল, কিন্তু জ্যোতিষের কথা আমি সবসময় মানি কেন এটা আমি কখনো বলবো না যে তাদের তারা যেটা বলছে সেটা ভুল, সেটা কিন্তু কখনোই নয়। কিন্তু এই যে বললাম যে যখন যে গ্রহের জন্য আমরা পাথরটা পড়ছি, সেই গ্রহের পথটা যখনই পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবনটাও কিন্তু সেই সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকবে। কিন্তু এমন বহু মানুষ আছে যাদের অনেক টাকা পয়সা, যেমন বিশেষ করে দেখবেন এইসব এই বলিউড বা টলিউডের মানুষরা জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী তারা তাদের নামের এই পরিবর্তন করে ফেলে, যে তাদের যে আসল নামটা তারা পরিবর্তন করে ফেলে। জ্যোতিষী যদি বলে যে তোমাদের এই নামটাই ভালো হবে, তো তখন তারাই করে, বা তারা দিক দিয়ে দেয় যে এই দিকে যাবে তাহলে তোমাদের এই দিকের মানে যে তোমরা যেগুলো করবে সেগুলো তোমাদের ভালো চলবে, বাকি তোমাদের বিজনেস, বড় বড় অনেক বিজনেসম্যান তারা জ্যোতিষীর কথা অনুযায়ী বিজনেস করে, তারা করে এবং সফলতাও পেয়েছে। এগুলো আমি অনেক দেখেছি সামনাসামনি। তাহলে আমি বলবো না যে আমার জীবনের সম্পূর্ণটাই কোনো জ্যোতিষী চালনা করবে, এই হচ্ছে, এটা হচ্ছে আমার বারবারই বলি, এটা হচ্ছে আমার একান্তই আমার ব্যক্তিগত মতামত। কেন আমি কখনোই বলবো না যে না বাড়িতে কোনো কর্ম না করে তুমি যদি জ্যোতিষের পেছনে দৌড়ো তাহলে কিন্তু কখনোই সফল হওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর এই কথা মানার, এই জ্যোতিষের কথা মানার আর একটা কারণ আমি বলে রাখি। আমি এর আগে কিছুদিন আগে একবার বলেছিলাম যে আমার নিজের মেজ বোন, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কথাটা কিন্তু আমার মামা অনেক আগে আমার মাকে বলেছিল যে দেখ ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট আছে কিন্তু সেটা কোনো পাথর দিয়েই ভালো মানে ঠিক রাখা যাবে না, তো সবসময় সেই শেষে আবার এসে ঈশ্বরের শরণাপন্ন, যে ঈশ্বরকে ডেকে থাকবি, যদি ভালো হওয়ার তো তিনিই করতে পারবেন। তো সেই থেকেই মা ঈশ্বরকেই ডেকে চলতো, কিন্তু ও যখন
বড় হয়ে ক্লাস ইলেভেনে পড়ে, তখন ওর সেই অ্যাক্সিডেন্টটা হলো। এবং আমিও বলি, আমি এর আগের দিনই বললাম যে আমি ওই মা এ ধরে যেতাম, দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দিয়ে বাস ধরে যেতাম, এবং মা ভবতারিণীকে আমি জানিয়েছিলাম যে আমি তো কোনো মন্ত্র অনেক মন্ত্রযন্ত্র জানি না, তো আমার সাধারণ ভাষায় আমি তোমাকে বলছি যে তুমি যদি সত্যিই মা হয়ে থাকো তো আমার বোন যেন আগের মতনই হয়ে যায়, নাহলে তোমার ওপর সেই বিশ্বাস আমার কিন্তু আর থাকবে না। তো বলতে নেই, ঈশ্বরের কৃপায়, অশেষ ঈশ্বরের কৃপা বলতে গেলে, যে আমার বোন আবার আগের জায়গায় ফিরে এসেছে। তো এইখানে যদি আমার মামা তখন বলতো যে নে পাথরটা, নে পাথরটা পড়লেই তোর মেয়ে ভালো হয়ে যাবে, এটা কিন্তু তাহলে ভুল হতো, তাই না? ওর যেটুকুনি কর্মে প্রাপ্য ছিল সেইটুকুনি কষ্ট পেয়েছে, এবং আমার বাবা মার যা এই যে অত চিন্তা ভাবনা, এইটুকুনি আমার আমিও বলবো যে হয়তো তখন বাবা মার কর্মে ওইটা ছিল, তাই সেই কর্মের ফল হয়েছে। এই জন্যই একটাই কথা বলবো, বারবারই একটাই কথা বলবো জ্যোতিষ নিয়ে, যে নিজের কর্মটাকে ঠিক রাখো, কর্ম এবং ভালো কিছু করবার জন্য অবশ্যই নিজের চেষ্টাটা থাকতে হবে, কর্ম প্লাস চেষ্টা থাকলে অবশ্যই ভালো ফল থাকবে। তো আজকে আর জ্যোতিষ নিয়ে এর থেকে বেশি কিছু বললাম না, মানে আর বেশি কিছু বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন, নিজেরা ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকে এখানেই শেষ করে আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। সকলে আবারও বলি, সকলে ভালো থাকবেন।